হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। তো বুঝতেই পারছেন কোথাও যাচ্ছি, আজকে আমরা ঢাকা যাচ্ছি। 12টা বেজে গিয়েছে, আমাদের গাড়ি আসতে লেট হয়েছিল, এর জন্য আমাদের যেতেও দেরি হয়ে গিয়েছে আর সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি। আজকে আমার সাথে যাচ্ছে বাবা, আম্মু আর আমি। তা জিয়ানলু বাবা রায় ওদের খুব মিস করতেছি। তো আমরা যে আঙ্কেলের বাসায় যাবো, সেই আঙ্কেলের জন্য বাবা মিষ্টি নিয়ে যাচ্ছে টাঙ্গাইলের থেকে, যেহেতু টাঙ্গাইলের মিষ্টি সবাই খেতে খুব পছন্দ করে, এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের মিষ্টি কেনা শেষ আর আজকে এত গরম পড়েছে কি বলবো, যেহেতু 12টার দিকে আমরা রওনা দিয়েছি, 1টা বেজে গিয়েছে, সূর্য একদম মাথার উপরে, খুবই গরম লাগতেছে আর জানালার দিয়ে খুবই রোদ আসতেছে, বাইরের রোদটা একদম এখানে এসে পড়ছে আর আম্মু ঘুমায় গেছে। এমনিতে আজকে খুব একটা জ্যাম নেই, এটা হলো শান্তির বিষয়, কারণ ঢাকা যাওয়ার সময় এত জ্যাম থাকে যে যাওয়া যায় না ভালো মতো, আর গরমের দিনে তো কথাই নেই। কিন্তু আজকে রাস্তা একদম ফাঁকা, সব থেকে যে কাজটা বিরক্ত লাগে সেটা হলো গাড়িতে যখন গ্যাস নেয় তখন দাঁড়িয়ে থাকতে হয়, এটা একদম ভালো লাগে না। আর এত গরম, এখানে আমাদের অনেকক্ষণ টাইম লাগবে কারণ অনেক ভিড়, আর বাইরে এত রোদের কারণে আমি আর বাইরে যাইনি, ভিতরেই বসে আছি। আম্মু আর বাবা বাইরে নেমেছে, আমি আর আজকে বাইরে নামবো না। এখানে হয়ে গিয়েছে এখানের কাজ আর আম্মু গাড়িতে উঠে গিয়েছে, গরম বসে আছি। ড্রাইভার আঙ্কেল ফ্রেশ হতে গিয়েছে, ফ্রেশ হলে তারপরে গাড়ি ছাড়বে, কি আর করার, বসে বসে ভিডিওই করতেছি, কোনো কাজ নাই। তাড়াতাড়ি বের হওয়ার কারণে সাথে করে মাস্ক নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, তো এখানে গাড়ি দাঁড়া করিয়েছি কিনে নেওয়ার জন্য, কারণ সারা রাস্তার মধ্যে এখানেই দেখতে পেয়েছি, আর কোনো জায়গায় পাইনি। হঠাৎ করে রাস্তায় জ্যাম, 15 মিনিট হয়ে গেল বসে আছি কিন্তু গাড়ি নড়তেছেও না, কিছু করতেছে না, গরমের মধ্যে পুরো অস্থির হয়ে গেলাম, হালকা হালকা করে গাড়ি যাইতেছে। অবশেষে আমরা চলে আসলাম নাহিয়ানের হোস্টেলে, আমরা ফার্স্টে এসেছি নাহিয়ানের হোস্টেলে কারণ এদিক দিয়ে যেতে তাড়াতাড়ি এটাই পড়ে। তো হোস্টেলের ভিডিওটা আমি খুব আসলে ভালো করে করতে পারিনি কারণ এখানে ভিডিও করা নিষেধ, এর জন্য আমি হালকা হালকা যতটুকু পেরেছি করেছি। আর আমরা দুপুর টাইমে এসেছি, দেখে হোস্টেলের সবাই ঘুমাচ্ছে, নাহিয়ানের সব পছন্দের খাবার নিয়ে এসেছে আম্মু, এখানে নিয়ে এসেছে আলুর চপ আর ডিম। দাঁড়ান আপনাদের দেখাই, আলুর চপ আর ডিম থাকলে নাহিয়ানের কিচ্ছু লাগে না, নাহিয়ানের এত পছন্দ আলুর চপ আর ডিম। তো আর ওই পাশে নিয়ে আসা হয়েছে হলো চিকেন বিরিয়ানি, নাহিয়ান বিরিয়ানির থেকে চিকেন বিরিয়ানিটা বেশি পছন্দ করে, তো এর জন্য ওর জন্য চিকেন বিরিয়ানি নিয়ে আসা হয়েছে। নাহিয়ানের ওখানে আমাদের সব কাজ শেষ, এখন আমরা ওখান থেকে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি আমরা আঙ্কেলের বাসায়। আর 4টা বেজে গিয়েছে, তো আমাদের নাহিয়ানের এখানে এসে একটু লেট হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে রাস্তার পাশে দেখতে পেলাম ফুল গাছ, মনে হচ্ছে এটা একটা ছোট নার্সারি। তো ফুলগুলো দেখতে এত সুন্দর লাগতেছে যে কি বলবো, বিভিন্ন কালারের ফুল এখানে। তো আমি তো দূর থেকেই লক্ষ্য করেছি যে এখানে ফুল আছে, টাইম থাকলে এখানে নেমে দেখতাম, কিন্তু হাতে একদম টাইম নেই, আঙ্কেলের বাসায় যাব, তারপরে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে যেতে হবে বিয়েতে, এর জন্য আর এখানে দাঁড়াবো না। সামনে দেখছি আরও আছে, পুরো এই পাশে রাস্তা দিয়ে সম্পূর্ণটাই ফুল গাছে ভরা। ঢাকা শহরের রাস্তা এত ফাঁকা কখনোই ভাবা যায় না, খুবই শান্তি লাগতেছে। আর এখন হালকা একটু ঠান্ডা লাগতেছে যেহেতু বিকাল হয়ে গিয়েছে, রোদটাও কমে গিয়েছে আর এখানকার পরিবেশটা খুবই ঠান্ডা,
কারণ গাছপালায় চারপাশে একদম ভরা, আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আমাদেরও আর বেশিক্ষণ টাইম লাগবে না। গাড়িতে বসে থাকতে থাকতে এখন একদম বিরক্ত লাগতেছে, সেই যে গাড়িতে উঠছি আর একবারও নামি নাই, পাটা পুরো ব্যথা হয়ে গেছে। আমরা সৌদি কলোনিতে চলে এসেছি আর আঙ্কেলের বাসা এখান থেকে একদমই কাছে, তো আমাদের আর টাইম লাগবে না। এত গরম লাগতেছে যে এখন আর পারতেছি না, তো চশমাটা খুলে ফেলবো। আর বাইরে খুবই ধুলা, জানালা খুলে দিলে ধুলাগুলো ভিতরে চলে আসে, এই জন্য সারা রাস্তা আমি চশমা পরে এসেছি। আমার চোখের ভিতরে হালকা একটু ধুলা গেলেই কেমন যেন লাগে, তো চশমা একদমই খুলি নাই আমি আজকে। আমরা কলোনির ভিতরে এসে পড়েছি আর এখন আমরা আঙ্কেলের বাসা পর্যন্ত রিক্সা করে যাব, কারণ আমাদের গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়েছে, আর বের করব না যেহেতু রাখা হয়ে গিয়েছে। তো রিক্সা পেয়ে গেলাম, এর জন্য রিক্সা করে যাচ্ছি। আর অনেকদিন পর ঢাকায় এসে রিক্সায় ওঠা হলো, কারণ ঢাকায় আসলে গাড়ি নিয়ে আসা হয়, রিক্সায় খুব একটা ওঠা হয় না, তো রিক্সায় উঠে ভালোই লাগতেছে। আর খুবই বাতাস এই জায়গায়, খোলামেলা পরিবেশ। বিকালের পরিবেশটা সত্যি খুবই অসাধারণ, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। কলোনির ভিতরে আমরা চলে এসেছি আর এখানে যে পুরানো ভবনগুলো ছিল সেগুলো সব ভেঙে ফেলা হয়েছে। এই পাশে দুটো ভবন ছিল আর পিছন সাইডে ছিল মসজিদ, কিন্তু এগুলো কিছুই নেই, সব আবার নতুন করে করা হচ্ছে। আর এই পাশে যেগুলো এগুলো সবই নতুন, এটা পুরনো কিন্তু এই সবগুলো নতুন, এই পাশেরগুলো। আর আঙ্কেলরাও এখন নতুনটাই উঠেছে, কারণ পুরনো সব ভেঙে ফেলা হয়েছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।